হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আর স্মাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে একগ্রাস ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। যারা যেখান থেকেই দেখো, দেশ বিদেশ যে যেখান থেকেই দেখো, তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আবার এর থেকেও বেশি বেশি সাপোর্ট আমাকে অনেকে করো, কারণ আমার পথ চলার ক্ষেত্রেও তোমাদের সাপোর্টের অবশ্যই প্রয়োজন। তো আচ্ছা, বৃষ্টি ভেজার দিনে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সকালবেলা বৃষ্টি হচ্ছে, আর এখন আমি ছাদে আছি। এখন বাজে হচ্ছে 7:15 নাগাদ এখন সময়টা হয়েছে, আর হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, আর রায়ে স্কুল এখন খোলা আছে। তো রায়ে যখন স্কুল যায়, ও তো 6:45 নাগাদ স্কুলে চলে যায়, তো তখন টিপি টিপি বৃষ্টি হচ্ছিলো, অতটা বাড়াবাড়ি কিছু ছিল না। তো ওই জন্য রেনকোট পরে, আর বাড়ির কাছাকাছি যেহেতু স্কুল, রেনকোট পরে ও চলে গেছে স্কুলে, ওর বাবা দিয়ে এসেছে। আর আমি এখন স্কুল, ও চলে যাওয়ার পরে আমি ছাদে এসেছি। ছাদে এসে একটু ভিডিও করছে গাছগুলোর কী অবস্থা বৃষ্টিতে। সারা প্রায় বৃষ্টি হয়েছে, তো সেইটাই আমি দেখতে এলাম। সারা বৃষ্টি হয়েছে বলতে কখনো বেশি কখনো কম, আবার সকালের দিকে একদম ভোর থেকে কমে গিয়েছিলো, তো আবার শুরু হয়েছে টিপ টিপ করে। তো সেইটাই দেখতে এলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো বৃষ্টি তো ভালোই লাগছে, প্রচণ্ড গরমে বৃষ্টি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো আর কি। তো তোমরা দেখতে থাকো ভিডিওতে যে কী কী শেয়ার করি। আর হচ্ছে যে যারা আমার চ্যানেলে প্রথম আসবে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা পাশে আছো তারা এইভাবেই আমার পাশে থেকো। দালান মেয়েকে স্কুল থেকে আসার পরে খাইয়ে স্নান করিয়ে ওকে পড়াতে বসিয়েছি। যেহেতু সকাল স্কুল, সকাল থেকে স্কুল, স্কুল থেকে আসার পর না পড়ালে তো হয় না, যেহেতু সকালের পড়াটা এখন হচ্ছে না, তাই স্কুল থেকে আসার পরে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি পড়াতে বসিয়ে দিই। তো এখন পড়াচ্ছি, আর মাত্র 2-4 দিন হয়তো স্কুল হবে, তারপরে ছুটি পড়ে যাবে। তো এখন লিখছে বাংলার লেখা বানান, এইগুলো আমি লেখাচ্ছি। তো এরপরে জান, স্কুল খোলার সাথে সাথেই তো পরীক্ষা আছে, মানে দ্বিতীয় পারবিক পরীক্ষা, তো ওর জন্য তো ভালো করে প্র্যাকটিস করাতেই হবে। আর আজকে দেখতেই পাচ্ছ নতুন মাধুরী পেতে এসেছি, এটা রাই বললো আমাকে নিচে বসে পড়বে, নাহলে খাটে বসিয়েই পড়াই। আর বালিশ টালিশ তো সব নামিয়েছে নিচে, সেই নতুন মাধুরী যেটা দীঘা থেকে কিনেছিলাম, সেই সেই মাধুরীতে বসেই পড়ছি। আর মাধুরীটা ভীষণই ভালোই লাগছে আমারও। ছোটোবেলায় আমরা যখন পড়াশোনা করতাম মাধুরী পেতেই বসতাম, এখন তো কার্পেট টার্পেটে সব হয়ে গেছে, আর খাটে বসে কিংবা বিভিন্ন জায়গায় টেবিল চেয়ারে বসে পড়াশোনা। আমি ছোটোবেলায় মাদুরেই পড়াশোনা করতাম। বাই বা পাকা দেখি মা বাবা, এই যে রবার পড়াছে বা বাপা বা বাকা বা ল খাবার। এই দেখো পড়তে বসেছে, পড়তে বসে একটুখানি পড়া হয়ে গেল। স্কুল থেকে এসেছে, স্কুল থেকে এসে হোমওয়ার্ক গুলো না করলে হয়, জোর করে পড়তে বসানো, পড়ার মাঝে ওইটা বসে পড়েছে, খাবে না শুধু নষ্ট। একটু আগে ওইটা জামরুল নিয়ে এসেছে, এইরকম দেখো মা, এইরকম জামরুল নিয়ে এসেছে, তো একটা একটুখানি খেয়ে সেটা ফেলে দিয়েছে, আবার একটা নিয়ে বসেছে। পড়তে বসে যে কতবার উঠবে, কতবার কি করবে, কারণ তারপর ঠিক নেই। স্কুল থেকে এসে যদি হোমওয়ার্কটা না কমপ্লিট করে তাহলে তো হবে না, রাত্রেবেলা আমি অন্য কিছু করাতে পারবো না। তাই চেষ্টা করি সকাল, যেহেতু স্কুল হচ্ছে, সকাল স্কুলে সকাল সকাল মানে স্কুল থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দেয়, তারপর রাত্রিবেলা অন্য কিছু হবে। এই যে দেখতেই পাচ্ছ 10 মিনিট পরে তো 10 মিনিট রেস্ট নেয়, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নতুন মাধুরীটা যে পড়তে বসেছি আজকে, সেই দিঘা থেকে যে মাধুরীটা নিয়ে আসলাম, ওই বায়না করলো যে আমি খাটে পড়াচ্ছিলাম, ও বায়না করলো যে না আমি বসবো ওইতে, যে দীঘা থেকে যে মাধুরটা নিয়ে আসি সেটা পড়ার জন্য, তাতে বসে পড়বে বলে। আর সোফায় আমার কাপড় জমা আছে, যেগুলো শুকিয়ে গেছিল, এসে রাখা হয়েছে, সেগুলো এখনো তোলা হয়নি, গোছানো হয়নি, বিকালবেলা গোছাবো। আর এক্ষুনি আমার হাজবেন্ড দোকান থেকে এলো, দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি, একটা বক্স দেখতে পাচ্ছি, আর এরকম প্যাকেট, না প্যাকেট দেখছি প্যাকেটে যেটা আছে সেটা হচ্ছে যে এইটা, এটা হচ্ছে একটা গেঞ্জি, খুলতে পেরে গেছে এক হাতে, অসুবিধা হচ্ছে। প্যাকেটে যেটা আছে সেটা হচ্ছে গেঞ্জি, এই তো গেঞ্জিটা, কালারটা খুব সুন্দর, খুব সুন্দর কালারটা,
এটা ওর বাবার সাইজ হয়ে যাবে না তো? হ্যাঁ একটা ছেলে কালকে একটা মানে পৈতে বাড়ি আছে, পৈতে বাড়ি বলতে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের পৈতে উপনয়ন যেটা বলে আর কি, উপনয়নই বলে তো না, তো তাদের নিমন্ত্রণ আছে আমাদের, তো ওই জন্য গেঞ্জিটা নিয়ে এসেছে আর কি। কালারটা খুব সুন্দর, বাচ্চা ছেলে তো ভালোই লাগবে। রাইয়ের স্কুলেই পড়ে ছেলেটা, পড়ে হয়তো পড়ে, কিন্তু সে খুব হেলদি আর বড় সড়ো মতো, তাই একটু বড় সাইজই নিয়েছে। আর যদি খুব বড় হয়? হ্যাঁ কি না চেঞ্জ করে দেবে, বলে দেবে। তো এইটা নিয়ে এসেছে এই গেঞ্জিটা, কেমন হচ্ছে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, কালারটা খুব ভালো লেগেছে, আর কোয়ালিটিটা খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটি, কোয়ালিটি খুব ভালো, আর কালারটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর গেঞ্জিটা। তো এইটা রায় ওখানে মাদামি করছে, এই বেলুনটা দেখা থেকে তোরে দেখাতে ভুলে গিয়েছিলাম, এই এই বলটা নিয়ে এসেছিল, তাই ভেঙে যাব। আর এই যে প্যাকেটটা দেখছো ফ্লিপকার্ট থেকে এসেছে, দেখতেই পাচ্ছ ফ্লিপকার্ট থেকে এসেছে, ফ্লিপকার্ট থেকে আসলে এই প্যাকেটটা আমরা যখন দীঘা দেখো দেখো কী করে দেখো আমরা যখন দীঘা গিয়েছিলাম তখনই এই প্যাকেটটা এসেছিলো, এটা দোকানে রাখা ছিল আমাদের। এতে কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। রায় তো খুব এক্সাইটেড, এবার তোমরা ওপোটা দেখেই বুঝতে পারছি, এবার তোমরা ওপোটা দেখেই বুঝতে পারছি জিনিসটা কী, নাম দেখেই বুঝতে পারছ। তো খুলে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি, জিনিসটা কি বুঝতে পারছো, কিন্তু জিনিসটা কীরকম সেটা তোমাদের খুলে দেখাচ্ছি। আর এই যে বাঁধরামি করেই যাচ্ছে, সুপের চামচ হয়ে যাবে, ছ পিস নাকি, দু পিস জল করে দেবো সুপের জন্য। ভেঙে যাবে বাবা, বালিশ গুলো সরাই, দাঁড়া সব বালিশ ফালিশ নিয়ে এসে নিয়ে যেতে হচ্ছে। এই সাইজে বেটে নেই না, এটা কি আছে, হ্যাঁ প্যাকেটটা ভাঙা ছিল নাকি, মোট 35টা তাই তো, হ্যাঁ 33, মোট এখানে যে সেটটা আছে সেটা হচ্ছে 33টা আছে। কত টাকা হয়েছে, 2287 টাকা, 2287 টাকা এই সেটটা এসে লাওপালার সেট। তো ভালো রকম ছাড়ি একটা পাওয়া যাচ্ছিলো, এর আগে একটা সেলোর কিনেছিলাম, সেলোরটা হচ্ছে যে এই বড় বাউল, বাউল এই এখানে যেমন দুটো বড় বাউল আছে, এই বড় বাউলগুলো ছিল না। আর এই যে ডিম্বাকৃতির বড় ট্রেনের মতো যে জিনিসটা, এইটা এইটা ছিল না। আর সেইগুলো হচ্ছে 10 ইঞ্চি ছিল প্লেটগুলো, এটা হচ্ছে 11 ইঞ্চি করে এই প্লেটগুলো। আর এই বাউলটাও ছিল না, এই যে বাউলটা এই সাইজের বাউলটাও ছিল না, এই ছোট বাউলগুলো ছিল আছে সেলোরটাতে বলছি। আর এই এই প্লেটগুলো, এই প্লেটগুলো আছে, আর এর থেকে ছোট সাইজের 1 ইঞ্চি মানে ছোট, এটা 11 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, এরকম প্লেট আছে। এরকম বড় প্লেট ছিল না, এরকম বাউল দুটো ছিল না, এইরকম বড় বাউল ছিল না, আর এই সুপের মতো এই যে চামচগুলো, এই চামচগুলো ছিল না। তো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে 33 পিস আছে, আমার তো পছন্দ হয়েছে।
বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ আর কি, ছোট ছোট স্বপ্ন নিয়ে তো মানুষ বাঁচে, আমার এটাও কেনার খুব ইচ্ছে ছিল, সেটা কিনলাম। সিলেপটা হচ্ছে এইটা, 10 ইঞ্চি, দেখতেই পাচ্ছি কতটা ছোট সাইজগুলো, সাইজটা দেখাচ্ছে, এটা দাদা এইটা হচ্ছে সেলোটটা যেটা নিয়েছিলাম, আর এটা হচ্ছে যে লাউপালার সেলোটটা, এরকম সাইজ, এটাই সবচেয়ে বড় সাইজের ছিল সেলোর, আর লাউপালাটা এইটা, ও লাউপালাটা সেলোর থেকে বড় 1 ইঞ্চি, আর এইটা তো ট্রের মতো, এটা আরও আরোই বড় ডিম্বাকৃতি, এটা এটা সেলো কোম্পানির, এটা লাওপালা কোম্পানির। কোনটা বেশি হোয়াইট বলে তো আমার হাজব্যান্ড শুধু বলছে যে সেলো, এই সেলোরটা বেশি হোয়াইট এই লাওপালার থেকে। সবচেয়ে পছন্দ ছিল হচ্ছে যে এখানে আমাদের বড় বাউল, আমি বলেইছিলাম যে এবার যদি কিনো তো বড় বাউল যেন থাকে, তো এটাতে দুটো বড় বাউল আছে। এই বাউলগুলো আমার খুব পছন্দ, কারণ হচ্ছে যে এই বাউলগুলোতে চিকেন মানে এই ধর এই জিনিসগুলো রেখে ভালো করে সার্ভ করা যাবে আর কি। তো এই বড় দুটো বাউল আছে, আমার খুব পছন্দ হয়েছে বড় বাউল দুটো, এর তরকারি টরকারি ভালোই রাখা যাবে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করবো না, তোমাদের কেমন লাগলো আমার পছন্দের জিনিস তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, আমাকে সাহায্য করবে, আর যারা আমার পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম আসবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে, টাটা বাই বাই, আবার আসছি পরবর্তী।